ধর্ষণের চেষ্টা, 60 বছরের বৃদ্ধের। মতিনগর এলাকার দুশ্চরিত্র দুই বিবাহিত 60 বছরের বৃদ্ধ দুলাল মিয়া 7 বছরের নাবালিকা কন্যাকে ফুসলিয়ে খামারহাটি এলাকায় গভীর জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তী সময়ে মেয়েটি চিৎকার শুরু করলে এক ব্যক্তি তাকে উদ্ধার করে। পরবর্তী সময়ে ওই ব্যক্তিটি শিশুটিকে উদ্ধার করে মতিনগর সীমান্ত এলাকায় নিয়ে আসে এবং তার পরিবারের হাতে তুলে দেয়। পরে এই শিশুটির পরিবারের পক্ষ থেকে আমতলী থানায় মামলা দায়ের করে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। বড় গেছে, গ্যাসের কইতেছে ইয় মার্ডার দিতাম, এবার কি মাল দিব? আবার গেটে নিয়ে এসে কইছে গেটে থেকে আয়া করবো বাইতাবার। তো আমি হেরে মানা করছি বলে না, আমার মায়েরা ঘুমাইবো যাইতো না মানে। পরে কি করছে মায়েরা ঘর থেকে বাইরে এসে তো বাইরে থেকে লয় আয় করছে। হ্যাঁ বাড়ি তার কাছে হেবার। হ্যাঁ হ্যাঁ পরে কি করে আছে মায়েরে? মায়েরা আমার ধরো কইছে না, আমার কইছে আমি মানা করছি। পরে তো মায়েরা ঘর থেকে বাইরে এসে ইয় ফেলতেছে। পরে বাইরে থেকে লয় যায় পরে কয় আমি তোরে টাকা একটা দিয়াম, তুই মজা হইবে আমার জিনিসটা নিয়ে দিয়া তুই আয়া করবে বাবা। তো মায়েরা সুটও বুঝে না, গেছে গেটে গেছে মায়েরা গেছে গেটের ভিতরে তো বাড়ি আইসে। আইসে তে উ আগে না তারা রাখছে না একটা সাইকেল, তো হেরে সাইকেলের পিছনে বইছে না সামনে বইছে। মায়েরা লামিয়াই ফোর বদিকা সামনে বই এসে নিছে, নেওয়ার পরে ইয়ে করছে নিতে নিতে অনেক দূরে নিছে। জায়গাটার নাম হচ্ছে হামারাডি জঙ্গল। হ্যাঁ হ্যাঁ হামারাডি জঙ্গল, অনেক জঙ্গল। এটা দেখলে ভয় লাগে। নিচে বর্দা এই জায়গা নিয়ে ডুবাইছে সাইকেল তাকিয়া নিয়ে ডুবাইছে। ডুবানোর পরে হেরা কইছে গেঞ্জিটা হুল, তো গেঞ্জিটা অবস্থি করে ফেলা লাগছে। তো ফ্যানটা রয়েছে, ফ্যানটা ফুলনের বাহির হয়েছে। হেরা কইছে ফ্যানটা হুল নিলে তোরা মাইরা লিয়াম। তো হের হের ভয় লাগছে নি বলে মাইরা লেবো কইছে ভয় লাগছে। তো হে কি করছে ফলাইছে, দৌড় দিছে একটা লোক যাওয়ানোর সময় দিকে। আমাদের বাইকতে লেগেছে নেশালে, আমাদের ক কাপড় খুলতাম খুঁজছি না দেখে আমার গেঞ্জিটা ফেলে আলাইছে তাই না। তারপরে আমার আমার ক খুঁজতাম হচ্ছে না দেখে গেঞ্জি নিয়ে ফেলে আলাইছে। তারপরে ব্যান খুলতাম দিছি না দেখে টান তো খুলে আলাইতে লিসল। তারপরে আবার একবারটা দেখা হেবটা আর কি আমি আঞ্জাতে ধরছি হেবটা আমরা ইয়া ওর পুলিশের ঘরটা জানে এটার দ্বারা আগে দেখাছে।